আমি রং কিছু করি নাই, আমি রং কিছু করিও না, যেটা যেভাবে দেখানো হচ্ছে এটা অবশ্যই রং। কারণ একটা বেস্ট ফ্রেন্ড বা যারা খুবই কাছে ফ্রেন্ড, আমার মিডিয়ায় কিছু ফ্রেন্ড আছে যারা খুবই ক্লোজ, তিশা, রাজ, তারপরে সিয়াম, এদের সাথে আমার যে রিলেশন, আমরা সারাক্ষণ ফাইট ক্লাবের মধ্যে থাকি, কিন্তু আমরা থাকি এন্টারটেইনমেন্ট জগতে, আমরা সবসময় কাজের মধ্যে থাকি। চোদনাটা তোমার বাপ চোদনাহলা। আপনারা এই টাইপের কমেন্ট কেন করেন? আই ডোন্ট গেট ইট। আর আমার কোনো ফ্রেন্ডকে নিয়ে, আমার কাছে ফ্রেন্ডশিপ অনেক খুব সুন্দর একটা জিনিস, এটাকে প্লিজ নোংরা করবেন না। কারণ আপনাদের লাইফ আছে, আমাদেরও লাইফ আছে, আমরা এন্টারটেইনমেন্টের জগতে আছি, আপনাদেরকে এন্টারটেইন করছি, আপনাদের মন ভালো করছি, তার মানে এটা না যে আপনারা যা ইচ্ছে তাই বলতে পারবেন। সো প্লিজ শাট আপ। ও ভাবলো কিভাবে? এই মেয়ে কিভাবে ভাবলো? এগুলা বদমাশ মেয়ে কিভাবে এগুলো ভাবে? ও রিলেশন নিয়ে ব্যাখ্যা করে গেছে, মানে আমাদের 10 বছরের ফ্রেন্ডশিপ, আমরা এভাবেই কথা বলি, আমরা এভাবেই গালি দিই, এত ব্যাখ্যা কেন দিতেছে? ফ্রেন্ড তো মানে ফ্রেন্ডই, যাই পড়ে এসে এগুলো করতেছে। ভাই আমার সুখ শান্তি যদি ওদের ভালো না লাগে, তাহলে তুমি ভাই তোমার মতো থাকো না, মানে তুমি এসে আমাকে কেন খুঁজতেছো? তোমার জীবনের কোন তুমি তুমি লাইফলেস বলে তুমি আর একজনকে খুঁজাবা? রাজ পরির সাথে না থাকুক, পরিরাজের সাথে না থাকুক, দুজনের সংসার দুদিকে চলে যাক, ঠিক আছে? এটা তো ওরা যদি সত্যি সত্যি ফ্রেন্ড হইতো, তাহলে ফ্রেন্ডদের জীবনে ভালো চাইতো, ফ্রেন্ডদের কখনো মানে কোনো কিছুতে মারা যাক, মানে কোনো কিছুর আসলে খারাপ হোক, এটা আসলে কোনোদিন কোনো ভালো ফ্রেন্ডরা চায় না। 20 তারিখ থেকেই আমার বাসায় নেই, 20 তারিখ থেকে ওদের সাথে, সুনায়দের সাথে।